ভাই, আশা করছি ভালো আছেন। সো আবার অনেক দিন পর আমি ইয়ে নিয়ে চলে আসলাম, যে আমাদের মানে বেশ কিছুদিন হলো যে অনেককেই রিকোয়েস্ট করছেন যেন আমি ক্যামব্রিজের সলিউশনগুলো আবার দেওয়া শুরু করি। তো ব্যস্ততার কারণে মানে নিজের আইএলস ক্লাস নেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি হচ্ছিল না, বানানো হচ্ছিল না। যাই হোক, আজকে একটু ফ্রি সময় পেলাম, হয় একটু মানে চিন্তা করলাম যে দু একটা ভিডিও দু একটা প্যাসেজ আজকে সলভ করে দিই। ঠিক আছে, আমি আর বেশি কথায় যাচ্ছি না, আমরা স্ট্রেট একদম প্রশ্নে চলে যাচ্ছি। তো সর্বশেষ আমি যে প্রশ্নটা, যে প্যাসেজটি সলভ করেছিলাম, সেটা হচ্ছে ক্যামব্রিজ ইলেভেনের রিডিং টেস্ট ওয়ানের প্যাসেজ থ্রি। এবার আমরা শুরু করব, প্যাসেজ ওয়ান টু দেওয়া আছে, প্যাসেজ থ্রিও করেছিলাম। আজকে আমরা করব ক্যামব্রিজ ইলেভেনের রিডিং টেস্ট টু, এর দেখি কয়টা প্যাসেজ আজকে করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে পর্যায়ক্রমে আমার দেওয়ার ইচ্ছা ছিল যে ক্যামব্রিজ 11 থেকে 15, কিন্তু ওই যে সময় স্বল্পতার কারণে যাই হোক দেওয়া হচ্ছে না। কিন্তু আমিও এর মধ্যে চেষ্টা করতেছি ওর যে অন্য অন্য ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড দেওয়ার। হয়তো রিসেন্ট কিছু ভিডিও আপনারা দেখেছেন যে আইএলস লিসেনিংয়ের ম্যাপের ভিডিও দেওয়া হয়েছে, রিডিংয়ের এমসিকিউ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, এবং কিছু আমার লাইভ ক্লাসের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, সবার থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি, সো সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকের প্রশ্নে চলে যাই। সো আজকের প্রশ্নটা, আমাদের প্যাসেজটা আগে দেখি, যে এটা হচ্ছে রিডিং প্যাসেজ টু। প্যাসেজটা কি আমাদের বলা হচ্ছে যে রিডিং প্যাসেজ ওয়ান, রেইজিং দ্য ম্যারি রোজ। সো ম্যারি রোজ নামে একটা জাহাজ ছিল, ম্যারি রোজটা হচ্ছে একটা জাহাজ। তো এই জাহাজটা হয়তো পানির নিচে ছিল, সেটাকেই তারা কীভাবে তুলে ফেলা হয়েছে, মানে উপরে তোলা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমাদের হচ্ছে পুরো আজকের প্যাসেজটা। আচ্ছা, সো আগে আমরা একটু দেখে আসি আমাদের কী কী টাইপের প্রশ্ন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের ডান সাইডে আছে প্রশ্ন, বাম সাইডে আছে হচ্ছে আমাদের প্যাসেজ। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে সলভ করে দেখানোর জন্য যে কীভাবে আমি নিজে সলভ করি কোয়েশ্চেন। যখন আমি কোনো রিডিং কোয়েশ্চেন হাতে পাই, তখন আমি যে কাজটা করি, আমার সর্বপ্রথম কাজটা হচ্ছে আমি আগে একটু দেখে আসি যে আমার কী কী ধরনের প্রশ্ন প্যারাগ্রাফে আমার দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে দেওয়া আছে আমাদের হচ্ছে প্রশ্ন 1 থেকে 4, ট্রু ফলস নট গিভেন। তারপরে আছে আমাদের ম্যাচিং স্টেটমেন্টস অথবা ক্লাসিফিকেশন, যেটাই বলেন। এরপরে আমাদের আছে হচ্ছে একটা ডায়াগ্রাম, আচ্ছা, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাই বলেন। তো চলেন আমরা তাহলে শুরু করি। ওকে, আমি চেষ্টা করব এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কী কীভাবে আমরা উত্তরটা নিয়ে আসছি, উত্তরটা বের করছি। ওকে, সো ফার্স্ট প্রশ্ন আমাদের, আচ্ছা, সর্বপ্রথম প্রশ্নটা পেয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আগে আমি কিওয়ার্ড দাগানোর চেষ্টা করি, মানে কিওয়ার্ড দাগাই আর কী কী ইনস্ট্রাকশনস দিছে আমার। এটা বলছে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, অনেক সময় হয় কি যে আমরা এই ট্রু ফলসের জায়গায় ইয়েস নো লিখে আসি, আবার ইয়েস নোর জায়গায় ট্রু ফলস লিখে আসি। সো এটা একটু খুবই কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা বলা হচ্ছে কি, কোয়েশ্চেন পেয়ে আপনাদের কাজ হবে কিওয়ার্ড দাগানোটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ড আপনি যদি সঠিক কিওয়ার্ড প্যাসেজ আপনি ট্রেস করতে না পারেন, সঠিক লোকেশন, আপনি কখনোই উত্তর পাবেন না। আচ্ছা, সো দেখেন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে দেয়ার ইজ সাম ডাউট। আচ্ছা, কী নিয়ে, হোয়াট কজড ম্যারি রোজ টু সিঙ্ক। আচ্ছা, যখন আপনি কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবেন, ঠিক আছে, সো মেইনলি আমাদের কিওয়ার্ড কী কী হয়, আমাদের আইএলস রিডিংয়ে কিওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ডস আর কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের নাউন, অ্যানি টাইপ অফ নাউন। ঠিক আছে, নাউন, তারপরে হচ্ছে আমাদের ভার্বস। নাউনের মধ্যে আমাদের মনে করবেন যে তারপরে প্লেস, পার্সন নেম, আচ্ছা, তারপরে অ্যানি কাইন্ড অফ নাম্বারস। তারপরে হচ্ছে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ টার্মস, টার্মিনোলজি, মানে যে নামগুলো থাকে, ঠিক আছে, যে টার্মসগুলো থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগুলো আমরা প্যাসেজে মেইনলি হুবহু এইভাবেই পাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হবে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড আগে আন্ডারলাইন করা, তারপরে আমাদের কোয়েশ্চেনটা বুঝতে হবে কী বলছে। ঠিক আছে, এখন আমি আস্তে আস্তে বলতেছি, আস্তে আস্তে সলভ করতেছি, এই জন্য একটু বেশি সময় লাগবে।
আচ্ছা, যখন আপনি কিওয়ার্ডটা আন্ডারলাইন করলেন, এবার আপনি কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন যে আপনাকে কি বোঝাচ্ছে। বোঝার জন্য পড়বেন, পড়ার জন্য পড়বেন না। আর আপনি যদি বুঝতে চান তখন আপনাকে কি করতে হবে, এই যে আপনি কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করলেন, এগুলোকে আপনাকে ট্রান্সলেট করতে হবে। যেহেতু আমাদের মাতৃভাষা ইংলিশ না, তো আমাদের একটা টেন্ডেন্সি থেকেই যায়, যদি না আমরা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যে আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলা করি ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা 100% মিনিংটা বুঝতে পারি না। তো এই জন্য যখনই আপনি প্রশ্ন পাবেন কিওয়ার্ড দাগানোর পর, আপনার ফার্স্ট কাজ হবে আপনি আন্ডারলাইন করে ফেলবেন, এই কিওয়ার্ড আন্ডারলাইন করে এবার মিনিংটা বুঝবেন যে কী বলতেছে। আচ্ছা, এখানে বলছে দেয়ার ইজ সাম ডাউট, আচ্ছা কিছু বিতর্ক আছে, অ্যাবাউট হোয়াট কজড, কী নিয়ে, হোয়াট কজড দ্য ম্যারি রোজ টু সিঙ্ক। আচ্ছা, কিছু বিতর্ক আছে যে কী কারণে ম্যারি রোজ টু সিঙ্ক, ম্যারি রোজটা ডুবে গিয়েছিল। তাহলে আমরা প্রশ্নটা বাংলা ট্রান্সলেট করে, আপনি যদি একটা ওয়ার্ডও বাংলা ট্রান্সলেট করতে পারেন ওই প্রশ্ন থেকে, ওটাই যথেষ্ট, ওটাই আপনাকে হেল্প করবে কনটেক্সটটা বোঝার জন্য। সেখানে বলছে যে হ্যাঁ, কী কারণে ম্যারি রোজ ডুবে গিয়েছিল সেটা নিয়ে কিছুটা বিতর্ক আছে। আচ্ছা, তো সবসময় চেষ্টা করবেন যে যে কিওয়ার্ডটা সহজে খুঁজে পাওয়া যায় আপনি ওই কিওয়ার্ডটা দ্রুত খোঁজার চেষ্টা করবেন। যেমন দেখেন আমাদের যেখানে নাম্বার থাকে, কোনো নেমস থাকে, যেখান দুই নম্বর প্রশ্নটা দেখেন, বলছে 19 জুলাই 1545। আচ্ছা, ওকে, সো এই কিওয়ার্ডটা আমরা প্যাসেজে খুব দ্রুত খুঁজে পাবো। আচ্ছা, তো আমরা কোয়েশ্চেনটা একটু বলি, দেখি কি বলছে। দ্য ম্যারি রোজ, ম্যারি রোজ কী ছিল, ওয়াজ দ্য অনলি শিপ, এটা একমাত্র জাহাজ ছিল, অনলি শিপ টু সিঙ্ক, কিসে, ব্যাটল, ব্যাটল অফ 19 জুলাই 1545। তাহলে আমাদের প্রশ্নটা ট্রান্সলেট করে আমরা কী বুঝলাম, যে ম্যারি রোজই একমাত্র জাহাজ ছিল যে 1545 সালের 19 জুলাই যুদ্ধে ডুবে গিয়েছিল। তাহলে আপনি যখন কোয়েশ্চেন পাবেন তখন আপনাকে কিছু মডিফায়ার আছে, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, যেটাকে আমাদের ইয়ে বলা হয়, কন্ট্রোলিং ওয়ার্ডও বলা হয়, ঠিক আছে। এটা আমাদের, আমার যদি আগের টিপসের ভিডিওগুলোতে দেখেন তাহলে ট্রু ফলসের যে ভিডিওটা আছে টিপস, সেখানে দেখবেন। সো আপনি যখন কোয়েশ্চেনটা পাবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আচ্ছা এটা কেন ট্রু হতে পারে, যে হ্যাঁ না ট্রু, আমার ট্রু হবে কখন, যে আমি যদি ঠিক একই স্টেটমেন্ট পাই, আমার যদি প্যাসেজে বলা থাকে যে হ্যাঁ ওটাই একমাত্র জাহাজ, তো আপনাকে প্যাসেজ থেকে মেক শিওর হতে হবে যে ওটাই একমাত্র জাহাজ কেনা। আচ্ছা এটা ফলস হতে পারে কেন, জাস্ট নিজেকে জিজ্ঞেস করবেন প্যাসেজে যাওয়ার আগে। আচ্ছা এটা ফলস হওয়ার কারণ হতে পারে যে না, ম্যারি রোজ বাদে ওখানে হয়তো আরও অনেক জাহাজ ডুবে যেতে পারে, ঠিক আছে, তাহলেও আমার ফলস হতে পারে। অথবা না দেখালে হ্যাঁ ম্যারি রোজই ডুবছে জাহাজে, কিন্তু সেটা 1545 না, সেটা 1945 হতে পারে, সেটা 1645 হতে পারে। তো এরকম যদি আমার কোনো ফলস স্টেটমেন্ট দেওয়া থাকে তাহলে আমাদের উত্তরটা হবে কি, মানে ফলস। আচ্ছা এবার কেন নট গিভেন হবে, যে আমার না ম্যারি রোজ যে 1945 যে ম্যারি রোজই একমাত্র জাহাজ কি না, সে এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের কি হবে, নট গিভেন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা আমাদের সহজ কিওয়ার্ড, আগে আমরা সেটা খুঁজব, 1545 আগে সেটা আমরা খুঁজে আসি যে 1545 কোথায় আছে। ওকে, আমরা পেয়ে গেছি প্যাসেজে, আমাদের 1545 হচ্ছে এখানে। তাহলে যেখানে আমরা কিওয়ার্ড পাবো, মনে রাখবেন সবসময় যেখানে কিওয়ার্ড পাবো আমরা সেটার স্টার্টিং লাইন থেকে এন্ডিং লাইন পর্যন্ত পড়বো, এবং পড়ার সময় অবশ্যই কীভাবে পড়বো আমরা বাংলা ট্রান্সলেট করে পড়বো। আচ্ছা কী বলা হচ্ছে, দেখেন আমি মাশাল্লাহ ইংলিশে অতটা 100% যে পারফেক্ট আমি বলবো না নিজেকে, ঠিক আছে, তবুও আমি এখনও পর্যন্ত আইএলস রিডিং করার সময়, আমি নিজেই প্রিফার করি না ইংলিশ টু বাংলা টু ইংলিশ পড়ার, কিন্তু এই একটা সময় আইএলস রিডিং সলভ করার সময় আমি অবশ্যই অবশ্যই বাংলা করে পড়ি। আচ্ছা, সো অন 19 জুলাই, এত জুলাই, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লিটস ওয়ার এনগেজ ইন এ সি ব্যাটল, মানে ওদের যে নৌবাহিনী, ঠিক আছে, এর একটা সামুদ্রিক যুদ্ধে কী ছিল, যুদ্ধ করছিল, অফ দ্য কোস্ট অফ সাউদার্ন ইংল্যান্ড, সাউদার্ন মানে দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায়, ইন দ্য এরিয়া অফ ওয়াটার কল দ্য সোলেন্ট, একটা মানে ওই পানির ওই এরিয়াটাকে কী বলা হতো, সোলেন্ট বলা হতো। আচ্ছা, বিটুইন পোর্টস মাউথ অ্যান্ড দ্য আইল অফ ওয়াইট, জায়গাটা কোথায় ছিল, আইল অফ ওয়াইট আর পোর্টস মাউথের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, অ্যামং দ্য ইংলিশ ভেসেলস ওয়াজ এ ওয়ারশিপ বাই দ্য নেম অফ ম্যারি রোজ, আচ্ছা ইংলিশ জাহাজগুলোর মধ্যে একটা জাহাজ ছিল সেটার নাম ছিল কি, ম্যারি রোজ, বিল্ট ইন পোর্টস মাউথ আবার 35 ইয়ার্স আর্লিয়ার, 35 বছর আগে পোর্টস মাউথে তৈরি হয়েছিল, শি হ্যাড এ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার, মানে তার যুদ্ধ করার একটা লম্বা ক্যারিয়ার ছিল। আচ্ছা,
and was a favorite of King Henry VIII. King Henry VIII-এর favorite একটা জাহাজ ছিল। আচ্ছা আমাদের দেখতে হবে কি sank, ঠিক আছে, যে sank কোথায় আছে। আচ্ছা তাহলে আমরা 15 জুলাই 45 প্লাব, এখানে আমরা তেমন কোনো ইনফরমেশন পাই না। আচ্ছা এই যে এখানে বলা আছে যে sankটা আছে, হোয়াট ইজ আনডিসপুটেড, আচ্ছা হাই ভাই, ইজ দ্যাট দ্য ম্যারি রোজ sank দ্য সোলেন্ট দ্যাট ডে। আচ্ছা বলা হচ্ছে ম্যারি রোজ ওই দিনে সোলেন্টে কী হয়েছিল, ডুবে গিয়েছিল কোন দিনে, 1545 সালে, টেকিং অ্যাটলিস্ট 500 মেন উইথ হার, মানে সাথে 500 মানুষও ডুবে গিয়েছিল। আফটার দ্য ব্যাটেল অ্যাটেম্পটস ওয়ার মেড, ব্যাটেল যুদ্ধের পর এক মানে একটা অ্যাটেম্পট করা হয়েছিল টু রিকভার দ্য শিপ, শিপটাকে রিকভার করার জন্য, বাট দিস ফেইলড। আচ্ছা দেখেন আমরা এখানে কিছু ইনফরমেশন পেলাম, হ্যাঁ, যে এই 1545 সালে ফ্রেঞ্চ আর ব্রিটিশরা কী হয়েছিল, একটা যুদ্ধে লিপ্ত ছিল এবং ওই দিনেই ম্যারি রোজ ডুবে গিয়েছিল। কিছু দেখেন আমরা কিছুটা স্টেটমেন্ট পেলাম, কিন্তু আমাদের পেলাম কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলছে যে শুধুমাত্র ম্যারি রোজ ডুবে গিয়েছিল, ঠিক আছে, আমাদের প্যাসেজে কিন্তু এমন কিছু দেওয়া নেই, আমাদের বলছে হ্যাঁ ম্যারি রোজ ওই দিনে ডুবে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু আমরা এমন কোনো ইনফো আমরা পাই নাই যে যেখান থেকে আমরা শিওর হতে পারি যে ম্যারি রোজই একমাত্র শিপ কিনা, হয়তো ফ্রেঞ্চ কোনো শিপ ডুবে গিয়েছিল সেটা আমাদের প্যাসেজে কিন্তু বলা নেই, ঠিক আছে। অবশ্যই আমাদের কিওয়ার্ড অনেক কিওয়ার্ড ম্যাচ করছে, কিন্তু সবসময় মনে রাখবেন কিওয়ার্ড ম্যাচ করা মানেই যে আমাদের উত্তর ম্যাচ করে গেছে তা না, আমাদের মিনিং ম্যাচ করতে হবে, কখনও ভোকাবুলারি ম্যাচ করবেন না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্যাসেজ পড়ে শিওর হতে পারতেছি না যে ম্যারি রোজই একমাত্র শিপ কিনা, এই যে দেখেন অনলি শিপ, হ্যাঁ ম্যারি রোজ ডুবে গিয়েছিল কিন্তু সেটা একমাত্র কি না সেটা আমরা জানি না। সো আমাদের আনসার হচ্ছে নট গিভেন, এনজি। আচ্ছা এবার আমরা একটু তার পরেরটা খুঁজি, এটা এমনিতেই বোঝা যেত যে এটা নট গিভেন, কারণ এটা সিরিয়াল ব্রেক করছে, আমাদের এক নম্বরের কোয়েশ্চেনের উত্তর এখানে আছে। আচ্ছা তো এক নম্বরটা দেখি আমরা কি বলছে, দেয়ার ইজ সাম ডাউট, কিছু তর্ক আছে, হোয়াট কস্ট ম্যারি রোজ টু সিঙ্ক। আচ্ছা তাহলে আমাদের কিওয়ার্ড কি, ডাউট কজড ম্যারি রোজ টু সিঙ্ক। আচ্ছা দেখি আমাদের কিওয়ার্ডটা কোথায় আছে, দ্য ম্যারি রোজ কেম টু রেস্ট অন এ সি বেড। আচ্ছা আচ্ছা দেখি আমরা কোথায় আছে, এটার আগে একটু পাবো, আচ্ছা আমরা যদি এখানে দেখে যে অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভ্যারি, মানে জাহাজের কি হয়েছিল এটা মানে ভ্যারি করে, এক হয়তো এক একজন এক এক কথা বলে, ওয়াইল উইটনেস সেস, মানে যারা সাক্ষী ছিল উইটনেস এগ্রি, মানে সাক্ষীরা এগ্রি হচ্ছে দ্যাট শিপ ওয়াজ নট হিট বাই দ্য ফ্রেঞ্চ, এই জাহাজটা ফ্রেঞ্চদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই, সাম মেনটেন দ্যাট, কিছু মানুষ বলছে দ্যাট শি ওয়াজ আউটডেটেড, সে অনেক পুরনো হয়ে গেছিল, ওভারলাইডেন অ্যান্ড সেইলিং টু লো ইন দ্য ওয়াটার, ঠিক আছে, হয়তো পানির খুব নিচ দিক দিয়ে, পানির খুব নিচ দিয়ে এটা কী করতেছিল, সেইল করতেছিল, আদার্স দ্যাট শি ওয়াজ মিসহ্যান্ডেলড বাই আনডিসিপ্লিন ক্রিউ, অনেকে আবার বলতেছে যে না সে খুব উশৃঙ্খল কিছু ক্রুর দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা মানে মিসহ্যান্ডেলড করা হয়েছিল, হয়তো তাকে ঠিক মতো পরিচালনা করা হয়নি। তাহলে কি দেখেন এক একজন এক এক কথা বলতেছে, যে কে বলতেছে যে না এটা ফ্রেঞ্চদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই, কে বলতেছে যে এটা পানির খুব নিচ দিয়ে চলতেছিল, আবার কে বলতেছে সেটা খুব পুরনো হয়ে গেছিলো, আবার কেউ বলতেছে যে না, হ্যাঁ এইগুলাই, তাহলে এক একজনে এক এক কথা, সো কেউ শিওর দিতে পারতেছে না জাহাজটা কীভাবে ডুবছিল। তাহলে এখানে আমাদের বলছে দেয়ার ইজ সাম ডাউট, কিছু তর্ক আছে, অ্যাবাউট হোয়াট কস্ট দ্য ম্যারি রোজ টু সিঙ্ক, তাহলে আমাদের সিমিলার মিলে গেল যে আমরা ডাউট পেলাম, এক একজন এক এক কথা বলে তো সেটা ডাউট থাকবেই, ঠিক আছে। সো আমাদের উত্তর এটা কী হবে, আমাদের আনসার হবে এটা ট্রু। আচ্ছা নেক্সট ওয়ান বলা আছে দেখেন, যে মোস্ট অফ ওয়ান সাইড ম্যারি রোজ, মোস্ট দেখেন মোস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটা আমাদের কন্ট্রোলিং ওয়ার্ড এটাকে বলে, কারণ এগুলো একটা আনসার চেঞ্জ করে দিতে পারে একটা মিনিং। সো আপনারা যদি আমার আগের ওই যে আবারও বলতেছি যে ভিডিওটা আছে, ঠিক আছে, যে ভিডিওটা আছে সেটা যদি আপনারা একটু দেখেন, যেখানে আমি ট্রু ফলসের টিপস দিছি, তাহলে আপনারা ওখানে ভালোভাবে দেখতে পারবেন যে কী আমি বলছি। আচ্ছা এখানে বলেছে মোস্ট অফ ওয়ান সাইড, আচ্ছা মোস্ট অফ ওয়ান সাইড অফ দ্য ম্যারি রোজ, আচ্ছা ম্যারি রোজের একটা সাইডের বেশিরভাগ অংশ, দেখেন
ম্যারি রোজের একটা সাইডের বেশিরভাগ অংশ লে, মানে শুয়ে আছে, আনড্যামেজড আন্ডার দ্য সি, হয়তো পানির নিচে একটা সাইড, মানে আনড্যামেজড, হয়তো জাহাজটা ডুবে গেছে কিন্তু ডান পাশটা অথবা বাম পাশটা হয়তো যে কোনো পরিস্থিতিতে কাত হয়ে আছে অথবা শুয়ে আছে, কিন্তু সেটাতে হয়তো কোনো ড্যামেজই হয়নি, কোনো ওই সাইডটা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ঠিক আছে? তো আমাদেরকে খুঁজতে হবে। সো মনে রাখবেন আমরা কোনো কিছুই হুবহু পাবো না, ঠিক আছে? সব আমাদের প্যারাফ্রেজ করে দেওয়া থাকবে। তাহলে আমাদের কী কী, মোস্ট অফ ওয়ান সাইড, একটা সাইডের নাম খুঁজতে হবে, আনড্যামেজড, আন্ডার দ্য সি। তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি এই পাশে। দ্য ম্যারিয়াস কেম টু রেস্ট, আচ্ছা এখানে আমরা পেলাম না। আচ্ছা এই যে এখানে দেখেন, অ্যাজ এ রেজাল্ট দ্য স্টারবোর্ড সাইড, আমাদের একটা সাইডের কথা বলছে। তাহলে আমরা ওয়ান সাইড না পেয়ে আমাদের এখানে রাইটার একটা সাইডের নাম স্পেসিফিক করে দিচ্ছে, দ্য স্টারবোর্ড সাইড, একটা সাইড আছে স্টারবোর্ড সাইড, ফিল্ড র্যাপিডলি, খুব দ্রুত হয়তো ফিল্ড হয়ে গেছে, কিসে কাদা মাটি হতে পারে আমরা জানি না কি, লিভিং দ্য এক্সপোজড পোর্ট লেফট সাইড, লেফট সাইডটাকে কী হয়েছে, টু বি ইরোডেড বাই মেরিন অর্গানিজমস, মানে লেফট সাইডটা মেরিন অর্গানিজম হয়তো অক্টোপাস এগুলোর জন্য কী করছে, মানে এগুলোর জন্য একটা জায়গা করে দিছে, ঠিক আছে? আচ্ছা কোন সাইডটা, লেফট সাইডটা, বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক, মানে কারণ যেভাবে জাহাজটা ডুবছে যে স্টাইলে, নিয়ারলি, দেখেন নিয়ারলি প্রায় অল অফ দ্য স্টারবোর্ড হার্ফ, নিয়ারলি অল অফ, মোস্ট অফ, সেম, দেখেন সেম কিওয়ার্ড, মানে আমাদের প্যারাফ্রেজ করা, নিয়ারলি অল অফ, মোস্ট অফ ওয়ান সাইড সার্ভাইভড ইনট্যাক্ট। ইনট্যাক্ট মানে কি, আমরা বলি না আরে ভাই নতুন ইনট্যাক্ট ফোন, তো ইনট্যাক্ট ফোন বলতে আমরা কীভাবে কী বোঝাই, যে নতুন ফোন সেটাকেই তো আমরা ইনট্যাক্ট ফোন বলি, তাই তো? সো আমরা বুঝতে পারতেছি যে কি বলতেছে, যে না কোন সাইডটা আমাদের আনড্যামেজড ছিল, আনড্যামেজড মানে কি যেটাতে কোনো ক্ষতি হয় নাই, আর ইনট্যাক্ট মানে কি যেটাতে কোনো ক্ষতি হয় নাই, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি বলা হচ্ছে, যেটা পুরাটাই আনড্যামেজড ছিল, ঠিক আছে, ওখানে তেমন কোনো ক্ষতিই হয় নাই। আচ্ছা সো আমাদের আনসারটা কি হচ্ছে, তাহলে ট্রু হচ্ছে, যে যে বলছে ভালো করে দেখেন, যে বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক, জাহাজটা যেই স্টাইলে ডুবছে, নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ, স্টারবোর্ড হাফের প্রায় পুরো অংশটাই সার্ভাইভড ইনট্যাক্ট, পুরোপুরিভাবে মানে ইনট্যাক্ট ছিল, আনড্যামেজড ছিল। আচ্ছা সো আমাদের আনসার হচ্ছে ট্রু। আচ্ছা আর একটা উত্তর আছে আমাদের, যেহেতু দুইটা ট্রু হলো একটা নট গিভেন হলো, এটা ডেফিনেটলি ফলস হবে, তবু আমরা দেখিনি যে কীভাবে এটা ফলস হলো। আচ্ছা প্রশ্নটা বলছে, আলেকজান্ডার ম্যাকি, একটা ব্যক্তি ছিল আলেকজান্ডার ম্যাকি, নিউ, দেখেন ট্রান্সলেশন কতটা গুরুত্বপূর্ণ আপনাদের রিডিংয়ের ক্ষেত্রে, আপনাদের কোনো আইডিয়াও নাই যে এটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যখনই কোশ্চেনের মিনিং বুঝবেন তখনই আপনি উত্তর ধরে ফেলতে পারবেন। আলেকজান্ডার ম্যাকি নিউ, আলেকজান্ডার ম্যাকি জানতো, সে অলরেডি জানতো, ঠিক আছে, দ্যাট দ্য রেক, রেক মানে কি ওই যে ডুবে যাওয়া ভাঙা জাহাজ, এটাকে রেক বলে, শিপ রেক, ট্রেন রেক, ঠিক আছে, দ্য রেক উড কন্টেইন ম্যানি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্টস। সো একটা ব্যক্তি ছিল আলেকজান্ডার ম্যাকি, সে আগে থেকে জানতো যে এই যে ভাঙা জাহাজটা পানির নিচে আছে এটাতে প্রচুর মূল্যবান ঐতিহাসিক অবজেক্ট আছে এখানে, ঠিক আছে? আচ্ছা তো আমরা খুঁজে বের করি আলেকজান্ডার ম্যাকি কোথায় আছে। সো দেখা গেলো আমরা প্যাসেজ পড়ে যদি এরকম কিছু পাই যে না আলেকজান্ডার ম্যাকি জানতো না, সে হঠাৎ করে এটা টের পাইছে, ঠিক আছে, সে হঠাৎ করে টের পাইছে যে ব্যাপারটা এরকম এরকম এরকম, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, উত্তর ফলস হবে। আর যদি দেখা যায় যে না সে প্যাসেজে আমাদের এরকম কিছু বলতো যে সে অলরেডি জানতো, ঠিক আছে, তো তখন আমাদের কী হবে, আমাদের নট গিভেন, সরি ইয়ে হবে, আমাদের ফলস হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা নামটা খোঁজার চেষ্টা করি, আলেকজান্ডার ম্যাকি, আলেকজান্ডার ম্যাকি, আচ্ছা এখানে ড্রাইভার জন ডিন, এখানে জন ডিন পেলাম আমরা, আচ্ছা আলেকজান্ডার ম্যাকি এই যে এখানে পেলাম, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলা আছে, দ্য ম্যারি রোজ দেন ফেডেড ইন টু অবসকিউরিটি ফর অ্যানাদার 100 ইয়ার, আচ্ছা, বাট ইন 1965, 1965 মিলিটারি হিস্টোরিয়ান, একজন হিস্টোরিয়ান ছিল কি, মিলিটারি হিস্টোরিয়ান, মানে যে তার নাম ছিল কি, অ্যান অ্যামেচার ড্রাইভার, সে ড্রাইভারও ছিল, তার নাম ছিল কি আলেকজান্ডার ম্যাকি, ঠিক আছে, ইন কনজাংশন উইথ দ্য ব্রিটিশ সাব অ্যাকোয়া ক্লাব ইনিশিয়েটেড প্রজেক্ট, সে একটা প্রজেক্ট চালু করছে কল সোলেন শিপস, আচ্ছা, ওয়াইল অন পেপার, আচ্ছা
দিস ওয়াজ প্ল্যান টু এক্সামাইন এ নাম্বার অফ নন রেক্স। আচ্ছা, তাদের চিন্তা ছিল যে কি, যে তারা কিছু নন রেক্সগুলা, মানে যেগুলো তারা জানতো, ঠিক আছে, এটা নিয়ে তারা কি করবে, এক্সামাইন করবে, পরীক্ষা করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা নিয়ে তারা পরীক্ষা করবে, হিস্টোরিক্যাল অবজেক্টস, হিস্টোরিক্যাল অবজেক্টস। আচ্ছা, এখানে আমাদের কিছু নাই, ম্যাকি ম্যাকি, আলেকজান্ডার ম্যাকি কোথায় আছে? আচ্ছা, বাট দ্য ক্লাইম্যাক্স। আচ্ছা, একটু কিওয়ার্ড সময় নিয়ে খুঁজতেছে, যার কারণে সরি। আচ্ছা, এই যে এখানে আমরা পাইছি ম্যাকি অ্যান্ড হিজ টিম, ম্যাকি এবং তার দল নাও নিউ ফর সার্টেইন, কিছু জিনিস জানতো, দ্যাট দে হ্যাড ফাউন্ড দ্য রেক। আচ্ছা, তারা রেকটা খুঁজে পেয়েছে, বাট ওয়্যার অ্যাজ ইয়েট আনওয়্যার, তারা মানে জানতোই না, আনওয়্যার ছিল, কোনো আইডিয়াই ছিল না, দ্যাট ইট অলসো হ্যাজ এ ট্রেজার, ট্রেজার মানে কি, আমরা জানি যে ধন সম্পত্তি, ট্রেজার লাভ ট্রোভ অফ বিউটিফুলি প্রিজার্ভ আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস মানে কি, যে আপনার বিভিন্ন ব্যবহৃত জিনিস, এগুলোকেই পুরনো জিনিসকে আর্টিফ্যাক্টস, মানে ব্যবহৃত জিনিস, যেমন মাটির বর্ষণ কৌশল এগুলো হতে পারে, ঠিক আছে। তো যেহেতু ট্রেজার মানে কি, ট্রেজার মানে হচ্ছে খুব দামি কিছু, ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে এটাকে কি বলতেছে এখানে, আমাদের মানে মূল্যবান জিনিসপত্রের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছিল, আমাদের আলেকজান্ডার ম্যাকি কি জানতো? জানতো না। এখানে বলছে ম্যাকি অ্যান্ড টিম নাও, তার টিম জানতো ফর সার্টেন, মানে নিজ শিওর হয়ে, দ্যাট দে হ্যাড ফাউন্ড দ্য রেক। রেক বলতে এখানে কি বোঝাচ্ছে, যে হ্যাঁ, তারা জাহাজটা খুঁজে পেয়েছে এইটা তারা জানতো, জাহাজটা খুঁজে পাইছে এইটা তারা জানতো, কিন্তু এখানে যে প্রচুর পরিমাণ মূল্যবান ধন সম্পত্তি আছে, ঠিক আছে, বিউটিফুলি প্রিজার্ভ আর্টিফ্যাক্টস, এটা তারা জানতো না, বাট ওয়ার অ্যাজ ইয়েট আনওয়্যার, ঠিক আছে। সো আমাদের সেম মিনিং এখানে, এখানে বলতেছে নিউ আর এখানে বলতেছে তারা জানতো না, ঠিক আছে। তারা জানতো কিসের কথা, যে হ্যাঁ, যে তারা যে জিনিসটা খুঁজে পাইছে এটা সেই একটা জাহাজে, এটা জানতো, কিন্তু ওখানে ধন সম্পত্তির কথা তারা একদম কমপ্লিটলি আনওয়্যার ছিল। আচ্ছা, সো আমাদের আনসার হচ্ছে ফলস। আচ্ছা, ফলস, ওকে। সো এবার আমরা হচ্ছে ক্লাসিফিকেশনে চলে আসি। আচ্ছা, ক্লাসিফিকেশনের যে রুলস সেটা হচ্ছে, এটা নিয়ে আমি আরেকটা স্পেশাল ভিডিও বানাবো। সো ক্লাসিফিকেশনের যে রুলস সেটা হচ্ছে, আমাদের আগে যে এই অপশনগুলো আছে এগুলো আগে আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে, যে এটা কোন কোন জায়গায় আছে। আসলে 1836, 1840, 1867, 1879, 1882, 1883। আচ্ছা, তো এইগুলো আমরা আগে একটু প্যাসেজে খুঁজে আসি যে এটা কোথায় কোথায় আছে। আচ্ছা, তাহলে আমাদের 1836 আমরা এখানে পেলাম, যত জায়গায় আমাদের এই নাম্বারগুলো আছে আমাদের আগে এটা আইডেন্টিফাই করতে হবে, সে যদি প্যাসেজের শুরুতেও থাকে শেষেও থাকে তাহলে সেটাও, সব জায়গায়। আচ্ছা, আমাদের 1836 পেলাম, ওকে। তারপরে আমরা পেলাম হচ্ছে 1840 পেলাম, এরপরে আমরা পেলাম 1965 পেলাম। আচ্ছা, এরপরে আমরা 1971 পেলাম, 1967 কোথায়? আচ্ছা, এটার আগে তো আমাদের 1967 আছে। আচ্ছা, 1965, এখানে আচ্ছা, এই যে 1967 পেলাম। আচ্ছা, এরপরে আছে আমাদের 1971, 1979। আচ্ছা, 1979, তারপরে বলা হচ্ছে কি 1982। আচ্ছা, এরপরে আর কোথাও আছে আমাদের? না, নাই। আচ্ছা, এবার আমরা অপশনগুলো দেখে আসি আমাদের কোয়েশ্চেনের। সো এগুলো রুলস করা দেখেন, আমি প্যাসেজ করার সময় আপনারা কিন্তু এগুলো রুলসও আপনারা জেনে যাচ্ছেন, যে প্রত্যেকটা প্রশ্ন কী কীভাবে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে কি, যে সার্চ ফর ম্যারি রোজ ওয়াজ লঞ্চড, মানে ম্যারি রোজকে খোঁজার যে একটা ইয়ে ছিল, মানে একটা খোঁজার যে একটা ইনিশিয়েটিভ, এটা শুরু হলো, যে না, এই সালে সর্বপ্রথম ম্যারি রোজকে খোঁজা শুরু হলো। আচ্ছা, তারপরেটা আমাদের কী বলছে, ওয়ান পার্সনস এক্সপ্লোরেশন। আচ্ছা, একজন ব্যক্তির এক্সপ্লোরেশন অফ ম্যারি রোজ সাইট স্টপড। সো হয়তো ম্যারি রোজ সাইট বলতে, যে জায়গায় ম্যারি রোজটা ছিল, ডুবেছিল, ওই জায়গায় একটা ব্যক্তি
কোনো কিছু এক্সপ্লোর করতে চাচ্ছিল, হয়তো কোনো জাহাজ খুঁজতে চাচ্ছিল, তার সেই যে সার্চ অপারেশনটা এটা কি হলো, থেমে গেল ওই সালে। আচ্ছা, এরপরেরটা বলা হচ্ছে ইট ওয়াজ এগ্রিড, হ্যাঁ এটা একটা সম্মতিতে আসা হলো, দ্যাট দ্য হাল অফ দ্য ম্যারিরোজ, ম্যারিরোজের যে হালটা ছিল, ঠিক আছে, ম্যারিরোজের যে হালটা ছিল শুড বি রেইজড, মানে এটাকে কি করা হবে, রেইজ করে ফেলা হবে, তুলে ফেলা হবে, ঠিক আছে। আচ্ছা, এগ্রি হয়েছিল যে হয়তো কোনো দুইটা গোষ্ঠী অথবা দুইটা মানে ব্যক্তি অথবা দুইটা কোনো প্রতিষ্ঠান, তারা হয়তো সম্মতিতে আসলো, ঠিক আছে, যে না আমরা এখন ম্যারিরোজের হালটাকে তুলে ফেলা হবে। আচ্ছা, তারপর এটা কি, দ্য সাইট অফ দ্য ম্যারিরোজ, ম্যারিরোজ যে জায়গাটা ছিল ওয়াজ ফাউন্ড বাই চান্স, বাই চান্স মানে কি, হঠাৎ করে, যে দেখা গেলো সে জানতো না, ঠিক আছে, মানে হঠাৎ করে খুঁজে পাইছে কোনো একটা কাজ করতে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই নাম্বারে 1836 থেকে। আচ্ছা, যখনই আপনি যেখানে নাম্বার পাবেন তার একদম নাম্বারের শুরু থেকে পড়বেন, অ্যাটলিস্ট এক লাইন আগে থেকে পড়বেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলা আছে, দেন অন 16 জুন 1836 সাম ফিশারম্যান, কিছু জেলে ইন দ্য সোলেন্ট, সোলেন্টে ফাউন্ড দ্যাট, খুঁজে পেলো দেয়ার ইকুইপমেন্ট ওয়াজ কট, তাদের যে যন্ত্রপাতি ছিল, কট অন দ্য আন্ডার ওয়াটার অবস্ট্রাকশন, হয়তো পানির নিচে কোনো বাধাগ্রস্ত হয়েছে, মানে তাদের যে যন্ত্র, হয়তো মাছ ধরার কোনো জাল থাকতে পারে, পানির নিচে এমন একটা অবস্ট্রাকশনের সঙ্গে কী হয়েছে, আটকা পড়ছে, কট হয়ে গেছে। আচ্ছা, উইচ টার্ন্ড আউট টু বি ম্যারিরোজ, যেটা হতে পারতো ম্যারিরোজ। আচ্ছা, তারপর এটা কী হলো, ডাইভার জন ডিন, একটা ব্যক্তি ছিল, সেটা কী ছিল, ড্রাইভার জন ডিন হ্যাপেন টু বি এক্সপ্লোরিং অ্যানাদার সাঙ্কিন শিপ নিয়ার বাই, একটা ব্যক্তি ছিল জন ডিন, সে নিকটেই আর একটা জাহাজের খোঁজ করছিল, অ্যান্ড দ্য ফিশারম্যান অ্যাপ্রোচ হিম, ফিশারম্যানরা তার কাছে তাকে অ্যাপ্রোচ করতে পারলো, মানে বোঝাইতে পারলো, আস্কিং হিম টু ফ্রি দেয়ার গিয়ার, তাদের যে যন্ত্রটা ছিল গিয়ার, যেন পানির নিচে গিয়ে তার যন্ত্রটা একটু ফ্রি করে দেয়, ওই ব্যক্তিকে বলতেছিল। সেই ঘটনা তো কত সালে, 1836 সালে, এখনও আমরা পাই নাই উত্তর, তবে আমাদের 1840 পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, ডিন ডাইভড ডাউন, ডিন নিচে ডুব দিল, অ্যান্ড ফাউন্ড দ্য ইকুইপমেন্ট কট অন এ টিম্বার, এবং ইকুইপমেন্টটা কী পেল, যেটা একটা কাঠের সঙ্গে আটকে গিয়েছিল, টিম্বার মানে কি, কাঠ, প্রোট্রুডিং স্লাইটলি ফ্রম দ্য সিবেড। আচ্ছা, যেটা হয়তো সিবেড থেকে একটু উপরে, মানে হ্যাঁ একটু উপরে ওই টিম্বারটা কী ছিল, ভেসে ছিল। আচ্ছা, এক্সপ্লোরিং ফার্দার, সে আরেকটু দূরে যখন এক্সপ্লোর করলো, মানে গেল খোঁজার জন্য, হি আনকভার্ড সেভারেল আদার টিম্বার্স, আরও কিছু কাঠ পেল, অ্যান্ড এ ব্রোঞ্জ গান, এবং পিতলের, পিতলি তো তামা, হ্যাঁ তামা অথবা পিতল খেয়াল নেই, সরি, একটা বন্দুক পেল। ডিন কন্টিনিউ ডাইভিং, ডিন ডাইভিং করা শুরু করলো, অন দ্য সাইড একই জায়গায় ইন্টারমিডিয়েটলি, মানে একটু ব্রেক ব্রেক নিয়ে, আনটিল 1840 1840 পর্যন্ত, রিকভারিং সেভারেল মোর গানস, আরও কিছু গান কী করলো, রিকভার করলো, টু বোজ দুইটা তীর, ভ্যারিয়াস টিম্বার্স কিছু কাঠ, কাঠের গুঁড়ি, পার্ট অফ এ পাম্প, অ্যান্ড ভ্যারিয়াস আদার স্মল ফাইন্ডস, এবং আরও অন্যান্য ছোটো, অনেক ছোটো বড়ো জিনিস সে খুঁজে পাইছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমরা কি কিছু পেলাম? আচ্ছা, আমার মনে হচ্ছে এটার উত্তর হবে আমাদের কোনটা, 8 নম্বর, কারণ হঠাৎ করে কিন্তু এই ইয়েটা পাওয়া গেছে, মানে সোলেনটা, মেইনলি কী হয়েছিল ব্যাপারটা, যে কিছু জেলে ছিল, তারা তাদের যন্ত্রটা আটকে গেছিলো, তো তাকে অ্যাপ্রোচ করলো যে আপনি আমাদের যন্ত্রটা একটু ফ্রি করে দেন, তো সেই ফ্রি করতে গিয়ে কিন্তু সে কী করলো, ম্যারিরোজটা খুঁজে পেয়ে গেলো, এই যে হুইচ টার্নড আউট টু বি দ্য ম্যারিরোজ, যেটা ম্যারিরোজ ছিল, ঠিক আছে। তাহলে কি, সে কিন্তু ইন্টেনশনালি এটা পায় নাই, সে হঠাৎ করে ফাইন হয়ে গেল, সেটা কত সালে আমাদের, 1836 সালে, ঠিক আছে। আচ্ছা, সো এই জন্য আমাদের, সেই জন্য আমাদের আনসার হচ্ছে এ, 8-এর উত্তর হচ্ছে এ। ওকে, সো আমরা দেখি এবার 1840 পর্যন্ত সে খুঁজছিল, তো 1840 কোনোভাবে আমরা উত্তর নিতে পারতেছি না, ঠিক আছে, কারণ 1840-এ কোনো ঘটনাই ঘটে নাই, সে এই খোঁজাখুঁজিটা চালু করছে কত পর্যন্ত, 1840 পর্যন্ত। তাহলে আমাদের বি বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের হচ্ছে এ বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা খুঁজবো হচ্ছে 1965 কী বলতেছে। আচ্ছা, দ্য ম্যারিরোজ দেন ফেডেড ইন টু অবসকিউরিটি ফর অ্যানাদার 100 ইয়ার্স। আচ্ছা, যাই হোক, বাট ইন 1965 1965-তে মিলিটারি হিস্টোরিয়ান অ্যান্ড অ্যামেচার ডাইভার, আচ্ছা হিস্টোরিয়ান এবং ডাইভার আলেকজান্ডার ম্যাকি, এই দুইজন ইন কনজাংশন উইথ দ্য ব্রিটিশ সাব অ্যাকোয়া ক্লাব, আচ্ছা এই অ্যাকোয়া ক্লাবের সঙ্গে একত্রিত হয়ে ইনিশিয়েটেড এ প্রজেক্ট,
দ্যাটস ইট, আমরা পেয়ে গেলাম। ইনিশিয়েটেড মানে কি? ইনিশিয়েট মানে কি? কোনো কিছুর শুরু করা, ইনিশিয়েট করা, ঠিক আছে। উইথ কল সোলেনশিপ, 1965 তারা একটা প্রজেক্ট ইনিশিয়েট করলো যেটার নাম ছিল সোলেনশিপ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি যে প্রজেক্টটা কী জন্য। While on paper, this was a plan to examine, মানে কাগজে কলমে এটা ছিল যে এক্সামাইন করে নাম্বার অফ নন রেক্স, কিছু পরিচিত রেক্স মানে ভাঙা ডুবে যাওয়া জাহাজ ইন দ্য সোল্যান্ড খুঁজবে। হোয়াট ম্যাকি রিয়েলি হোপড, ম্যাকি যেটা আশা করছিল, ফর ওয়াজ টু ফাইন্ড ম্যারি রোজ, ম্যারি মূলত চাচ্ছিল যে সে যেন ম্যারি রোজটা খুঁজে পায়। তার মানে কি 1965 এই যে একটা সার্চ প্রজেক্ট শুরু হলো, ঠিক আছে। সো আমাদের আনসার কোনটা? এ সার্চ প্রজেক্ট, সার্চ ফর দ্য ম্যারি রোজ ওয়াজ লঞ্চড। আচ্ছা সো আমাদের 5 নম্বরের উত্তর হচ্ছে সি। ওকে তাহলে আমরা সিটাও ক্রস করে দিই, 1965 আমাদের চলে গেল। এবার আমরা পড়ি 1967 কী ঘটনা ঘটছে। আচ্ছা এখানে বলা আছে যে ইন 1967 এডগার্টন সাইড স্ক্যান সোনার সিস্টেম, আচ্ছা একটা সোনার সিস্টেম দিয়ে স্ক্যান করছে, রিভিলড এ লার্জ, আচ্ছা একটা বড়, লার্জ আনইউজুয়ালি শেপড অবজেক্ট, একটা মানে স্ক্যান করার পর একটা বিশাল বড় একটা অবজেক্ট খুঁজে পাইছে, হুইচ ম্যাকি বিলিভ, ম্যাকি বিশ্বাস করেছিল ওয়াজ দ্য ম্যারি রোজ, হয়তো এটা ম্যারি রোজ। আচ্ছা এটা স্ক্যান করার পর তারা মনে করছে, মানে ইন্টেনশনালি টার্গেট নিয়ে তারা কাজ করছে, ঠিক আছে। কাজ করার পর একটা জিনিস খুঁজে পাইছে, সেটাকে ম্যারি রোজ বলতেছে। তো আমাদের এখানে এমন কিছু নাই, ঠিক আছে, এমন কিছু নাই যেটা আমরা আনসার হিসাবে নিতে পারি, ঠিক আছে। যেমন এখানে বলছে ওয়ান পার্সনস এক্সপ্লোরেশন স্টপ, এখানে আমাদের স্টপ হওয়ার কথা বলে নাই, ইট ওয়াজ অ্যাগ্রিড। আচ্ছা হালের কথা তো এখানে তো নাই, সো আমরা 1967 আমাদের আনসার হিসাবে নিতে পারছি না, কারণ এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই এই দুইটার মধ্যে। আচ্ছা 1971 পড়ি, বাট দ্য ক্লাইম্যাক্স টু দ্য অপারেশন কেম, অপারেশনের বিরাট একটা নাটকীয় মোড় আসছিল, ওয়েন 5 মে 1971 পার্ট অফ দ্য শিপস ফ্রেম ওয়াজ আনকভার্ড, মানে ওই জাহাজের একটা ফ্রেম খুঁজে পাওয়া গেল আনকভার্ড। ম্যাকি অ্যান্ড ইজ টিম নাও নিউ, আচ্ছা দ্যাট দে হ্যাভ ফাউন্ড দ্য রেক, আচ্ছা তার টিম জানতো যে তারা রেকটা খুঁজে পাইছে। আচ্ছা আচ্ছা সেটা 1971। তো এখানে আমাদের এমন কিছু নাই, আর এখানে কাজ স্টপ করার কথাও নাই, আবার হালের কথাও নাই। আচ্ছা ওকে সো আমরা পরের দুইটা দেখি। আচ্ছা 1982 দেখি, তাহলে আমরা আগে যদি মিস্টেক করে আসে তাহলে আমরা ধরতে পারবো। আচ্ছা 1982 কী হয়েছে, 1982 স্টার্টিং লাইন কোথায়? আচ্ছা এটার হচ্ছে ওয়াইল দ্য অরিজিনাল এইম ওয়াজ টু রেইজ দ্য হাল, আচ্ছা মেইন লক্ষ্য ছিল যে হালটাকে তারা তুলে ফেলবে, অ্যাট অল ফিসিবল দ্য অপারেশন ওয়াজ নট গিভেন দ্য গো অ্যাহেড, আচ্ছা অপারেশনটাকে সম্মতি দেওয়া হয়েছিল না আনটিল January 1982, ঠিক আছে, ওয়েন অল দ্য নেসেসারি ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল, মানে যতক্ষণ পর্যন্ত 1982 যতক্ষণ পর্যন্ত যতক্ষণ সব ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না ততক্ষণ পর্যন্ত এটা কি করা হয়নি, মানে এটাকে তোলার কোনো পারমিশন দেওয়া হয়নি। আচ্ছা সো আমরা আমাদের আনসার পেলাম কোনটা, যে 1982 পর্যন্ত তারা কী করছে, ওয়েট করছে, তার 1982 তাহলে কী করছে, একটা সম্মতিতে আসছে, ঠিক আছে। ওই যে ওয়াইল দ্য অরিজিনাল মেস এইম ওয়াজ টু রেইজ দ্য হাল, দ্য অপারেশন ওয়াজ নট গিভেন গো অ্যাহেড, মানে এটাকে সম্মতি দেওয়া হয়েছিল না, তো সম্মতি তো দুইটা পক্ষের ইসেই তো হবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা একটা উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে জি নাম্বারের উত্তর হবে আমাদের 7, ঠিক আছে। 1982 তার মানে আমাদের একটা আনসার আমাদের আছে, সে 1971 অথবা 1979 এই দুইটা সালের মধ্যে যে কোনো একটা সময় কাজ স্টপ হয়েছিল। ওকে সো আমার মনে হচ্ছে না 1971 আমরা এমন কিছু পেলাম কাজ স্টার্ট হয়েছে, 1979 কাজ থেমে গেছে এমন কথাও নাই। প্রজেক্ট গ্রিউ, মানে দেখেন 1979 প্রজেক্ট গ্রু করছে আরও। আচ্ছা একজন ব্যক্তির এক্সপ্লোরেশন, তো এক্সপ্লোরেশন আমরা কোথায় পড়ছিলাম, ওই যে একজন ব্যক্তির কথা জন ডিন, সেটা আমরা প্রথম দিকে পড়ছিলাম 1840, ঠিক আছে। ওখানে একটু দেখি, ডিন কন্টিনিউ, ডিন চালু করেছিল ডাইভিং অন দ্য সাইট ইন্টারমিডিয়েটলি আনটিল 1840, এই তো পেয়ে গেছে যে 1840 পর্যন্ত সে মানে রেগুলারলি থেমে থেমে ই করছিল, কিছু মানে এক্সপ্লোরেশন চালু রেখেছিল, ঠিক আছে। আচ্ছা এসে এই সেই সময় এই জিনিসগুলো খুঁজে পাইছে, রিকভারিং গান্স, তীর, তারপর হচ্ছে টিম্বার্স, পাম্পস, ঠিক আছে, আরও অনেক জিনিস। সেটা কোন পর্যন্ত? আনটিল 1840, 1840, তার মানে আনটিল বললে কি যে এরপরে আর হয় নাই, ঠিক আছে।
সো আমাদের আনসার হচ্ছে এটার বি। ওকে দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পারছেন যে এই প্রশ্নগুলো কী করে করতে হবে। একটা যদি আপনি খুঁজে না পান সমস্যা নেই, ওটা নিয়ে পড়ে থাকা যাবে না। দেখেন আমি যেমন এটা খুঁজে পাচ্ছিলাম না, আমি আগেগুলো করে নিলাম, করে নেওয়ার পর আমার কাজটা সহজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা লাস্টের প্রশ্নগুলোতে যাই। সেখানে বলা আছে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী কী দেওয়া আছে। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রশ্ন পেয়েই আপনার প্রথম কাজ হবে কিওয়ার্ডটা আন্ডারলাইন করবেন, মানে ইনস্ট্রাকশনসটা আন্ডারলাইন করবেন যে কী বলছে নো মোর দ্যান টু ওয়ার্ডস। এখানে তার মানে আমরা দুই ওয়ার্ডের বেশি কোনো আনসার লিখতে পারবো না। আচ্ছা তারপরে আমাদের এখানে কী বলছে দেখি, এটা একটা ডায়াগ্রাম ম্যাচ করতে বলছে যে কী কী রেজিং দ্য হাল অফ দ্য ম্যারিওস, ম্যারিওসের হালটা তুলে ফেলা স্টেজেস ওয়ান অন অ্যান্ড টু, দুইটা ধাপে। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হবে কি স্টেজ ওয়ান কোথায় আছে এটা খুঁজতে হবে। তাহলে আমরা উত্তর খুঁজে পাবো যে কোন জায়গাটা থেকে আমাদের আনসার বের করতে হবে। আচ্ছা সেটাকে হয়তো দুইটা স্টেজে ভাগ করা হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখি প্রথম কিওয়ার্ডটা বলছে এই যে দেখেন হাল, সামথিং ওয়াজ অ্যাটাচড, কোনো কিছুকে অ্যাটাচড করা হয়েছে টু হাল, মানে হালের সঙ্গে, বাই উইয়ার্স মানে তার দিয়ে কোনো কিছু হালের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে। তো আমাদেরকে একটু খুঁজতে হবে যে কোন জিনিস তার দিয়ে অ্যাটাচ করা হয়েছে। তারপরে আমাদের কিওয়ার্ড হবে কি উইয়ার অ্যাটাচড হাল। আচ্ছা সো আমাদের দেখি আমাদের এই কিওয়ার্ডটা কী আছে, এই যে দেখেন দ্য হাল ওয়াজ অ্যাটাচড টু আ লিফটিং ফ্রেম ভায়া নেটওয়ার্ক বোর্ডস অ্যান্ড লিফটিং উইয়ার্স, উইয়ার্স মানে কি ক্যাবল। তারপরে কি কোন জিনিস অ্যাটাচ করা হয়েছে, দ্য হাল ওয়াজ অ্যাটাচড কিসের সঙ্গে, আ লিফটিং ফ্রেম। তাহলে আমাদের আনসার কি লিফটিং ফ্রেম। ঠিক আছে আচ্ছা ভেরি সিম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আইলস রিডিংয়ের সব থেকে সহজ প্রশ্নগুলোর মধ্যে একটা। লিফটিং দেখেই বুঝবেন লিফটিং ফ্রেমস। আচ্ছা তারপরে আমাদের 10 নম্বর প্রশ্ন কি বলছে যে সামথিং সরি ড্যাশ টু প্রিভেন্ট হাল বিং সাকড ইন টু দ্য মাড, মাড মানে এমন কোনো কিছু একটা স্থাপন করা হয়েছে যেটা হালকে রক্ষা করবে কাদার মধ্যে ডুবে যাওয়া থেকে। এই যে এই জিনিসটা আমাদের খুঁজতে হবে এটা কি। তাহলে আমাদের কিওয়ার্ডটা হবে কি মাড, সাকড, ঠিক আছে হাল। আচ্ছা এই যে আমাদের কিওয়ার্ডটা কি মাড। আচ্ছা তাহলে দেখতে হবে যে আমাদের কোন জিনিসটা ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছে, মানে কাদার মধ্যে যাতে ডুবে না যায়। আচ্ছা দ্য প্রবলেম অফ দ্য হাল বিং সাকড ব্যাক ডাউনওয়ার্ডস ইন টু দ্য মাড। আচ্ছা প্রবলেমটা ছিল কি যে এই হালটা কাদার নিচে ডুবে যেতে পারে। আচ্ছা সেটা কী করা হয়েছে, ওয়াজ ওভারকাম, এটাকে ফিক্স করা হয়েছে, জয় করা হয়েছে বাই ইউজিং কি ইউজ করে, 12 হাইড্রোলিক জ্যাকস, 12টা হাইড্রোলিক জ্যাকস ইউজ করে এটাকে যাতে কাদার মধ্যে ডুবে না যায় সেটা প্রিভেন্ট করা হয়েছে। তাহলে আমাদের আনসারটা কি হাইড্রোলিক জ্যাক। সো জ্যাক ইউজ করে তো এটা যাতে ডুবে না যায় সেই জন্য জ্যাক ইউজ করা হয়েছে, 12টা হাইড্রোলিক জ্যাকস। আচ্ছা এবার আমরা 11-তে চলে আসি। 11 আমাদের কোথায় বলা হচ্ছে, 11 বলা হচ্ছে লেগস আর প্লেসড ইন টু, দেখেন লেগগুলা কিসের মধ্যে প্লেস করা হয়েছে, ইন টু মানে ভিতরে, কোনো কিছুর ভিতরে লেগগুলাকে প্লেস করা হয়েছে। একটু ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে লেগগুলাকে কিসের মধ্যে প্লেস করা হয়েছে। আচ্ছা তার মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে লেগস আর হচ্ছে প্লেসড ইন টু। আমরা একটু খুঁজে বের করে আসি যে আমাদের এই লেগস আর ইয়েটা কোথায় আছে, প্লেসড ইন টু কোথায় আছে। আচ্ছা লেগস কোথায় আছে, এই যে আমাদের এখানে লেখা আছে পিরিয়ড অফ 7 ডেজ অ্যাজ দ্য লিফটিং ফ্রেম রোজ স্লোলি আপ টু ইটস 4 লেগস। আচ্ছা এখন ওকে আমরা কিওয়ার্ড পেলাম হচ্ছে লেগস, এজ আপ টু ইটস 4 লেগস। এখানে আমাদের এমন কিছু না, অ্যাজ দ্য লিফটিং ফ্রেম রোজ স্লোলি আপ। আচ্ছা লেগস এখানে আমাদের উত্তর পাচ্ছি না যে লেগস কিসের মধ্যে রাখা হয়েছে। কিওয়ার্ড হচ্ছে কি লেগস প্লেসড ইন টু, প্লেসড ইন টু মানে কি রাখা এরকম কিছু। আবার দেখি লেগটা কোথায় আছে। আচ্ছা এখানে আমাদের লেগটা এই যে এখানে আছে দেখেন, ইন দিস স্টেজ দ্য লিফটিং ফ্রেম ওয়াজ ফিক্সড টু হুক অ্যাটাচ টু এ ক্রেন অ্যান্ড দ্য হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি। আচ্ছা দিস রিকোয়ার্ড, এই যে দেখেন দিস রিকোয়ার্ড প্রিসাইজ পজিশনিং, মানে এটার দরকার ছিল একদম সূক্ষ্ম মানে পজিশনের, মানে সঠিক জায়গায় রাখা
টু লোকেট দ্য লেকস, লেকসটাকে, এই যে দেখেন লেকস, লোকেট দ্য লেকস, লোকেট দ্য লেকস, প্লেস দ্য লেকস, সেম থিংস। আচ্ছা, ইন টু দ্য, এই যে দেখেন ইন টু দ্য কিসের মধ্যে, স্ট্যাবিং গাইডস অফ দ্য লিফটিং ক্র্যাডল। সো লিফটিং ক্র্যাডিংয়ের মধ্যে কী ছিল, ক্র্যাডেলের মধ্যে স্ট্যাবিং গাইড ছিল, ওর মধ্যে পাটা মানে লেগসগুলো রাখা দরকার ছিল। সো আমাদের আনসার হচ্ছে 11-র লিফটিং ক্র্যাডল, সরি স্ট্যাবিং গাইডস। স্ট্যাবিং গাইডস। আচ্ছা, এবার 14 নম্বর আমরা দেখে আসি, যে সামথিং ইউজড অ্যাজ এক্সট্রা, কোনো কিছু অতিরিক্ত হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সো আমাদের এখানে বলা আছে কি, দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু লিফট। আচ্ছা, কিওয়ার্ডটা কি, এক্সট্রা মানে অ্যাডিশনাল, এরকম কিছু পেতে পারি। আচ্ছা, দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল, ওয়াজ আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ এয়ার ব্যাগস টু প্রোভাইড অ্যাডিশনাল কুশনিং টু দ্য হাউস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক। ও সরি সরি সরি, আমাদের 11 নম্বর পরে 12টা খুঁজতে হবে, মানে আমার খেয়ালই নাই যে 12টাই কোনায়। তো বলা আছে হাল ইজ লোয়ার্ড ইন টু, মানে হালটাকে লোয়ার করা হয়েছিল কিসে, ইন টু। তো আমরা খুঁজি যে হালটা কোথায় আছে, দ্য লিফটিং ক্র্যাডেল লোয়ার্ড, লোয়ার্ড, আচ্ছা হাল পেলাম। এই যে দ্য লিফটিং ক্র্যাডেল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস, আচ্ছা, অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ এয়ার ব্যাগস টু প্রোভাইড অ্যাডিশনাল কুশনিং ফর অ্যাডিশনাল, আচ্ছা, থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ ওয়াজ লিফট দ্য ফ্রেম, লিফট দ্য ইন্টায়ার স্ট্রাকচার ইন টু দ্য এয়ার, বাই উইচ টাইম দ্য হাল ওয়াজ অলসো সাপোর্টেড ফ্রম বিলো, এই যে লোয়ার্ড বিলো। আচ্ছা, এটা একটু সিরিয়াল ব্রেক করছে, ঠিক আছে, এটা একটু সিরিয়াল ব্রেক করছে, এটা একটু উপরে চলে গেছে। সো ডায়াগ্রামে এমনটা হলে হতেও পারে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সিরিয়াল মেনটেন বেশিরভাগ সময় করে, দু একটা সময় ব্রেক করতে পারে। আচ্ছা, হাল ইজ লোয়ার্ড ইন টু, তাহলে আমাদের কিওয়ার্ডটা কি, লোয়ার্ড মানে নিচে, লোয়ার্ড ইন টু কোথায়, তাহলে আমাদের কিওয়ার্ডটা ছিল এই যে এখানে দেখেন, অ্যান্ড দ্য হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি ক্লিয়ার অফ দ্য সিভেড অ্যান্ড ট্রান্সফার্ড, এই যে ট্রান্সফার্ড আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার লোয়ার্ড মানে পানির নিচে, ঠিক আছে, ইন টু দ্য কোথায়, লিফটিং ক্র্যাডল, এই যে ইন টু দ্য লিফটিং ক্র্যাডল। তো এখানে আমাদের আনসারটা হবে হচ্ছে লিফটিং ক্র্যাডল। আচ্ছা, সো মানে সলভ করার সময় টিপস দেওয়া যায় না, ঠিক আছে, তাহলে ভিডিও মানে আরও লম্বা হয়ে যাবে, ঠিক আছে, লিফটিং ক্র্যাডল। আচ্ছা, সো এবার আমাদের লাস্টে বলতেছে সামথিং ইউজড অ্যাজ এক্সট্রা, কোনো কিছু অতিরিক্ত হিসাবে ব্যবহার করা হয়েছে, এটার উত্তর আমরা এখানে পাবো, ঠিক আছে। আচ্ছা, এটার উত্তর আমরা এই যে এখানে পাবো, দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস অ্যান্ড, এই যে দেখেন এখানে, অ্যান্ড ওয়াজ ফিটেড, অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ এয়ার ব্যাগস প্রোভাইড অ্যাডিশনাল কুশনিং, অ্যাডিশনাল মানে কি, এক্সট্রা, সো আমাদের অ্যাডিশনাল মানে কি, অতিরিক্ত, এক্সট্রা মানে কি, অতিরিক্ত। সো আমরা যখন এই কিওয়ার্ড ধরতে পারবো, ঠিক আছে, তখন আমাদের আর কোনো ফর্মুলার দরকার হবে না, ঠিক আছে, রিডিংয়ে ভালো করতে গেলে আপনাকে কিওয়ার্ড জানা লাগবেই। আপনি যদি মিনিংটা জানতেন, এক্সট্রা মানে অতিরিক্ত, অ্যাডিশনাল মানে অতিরিক্ত, তাহলে কি অতিরিক্ত কিসের কথা বলা হচ্ছে, এয়ার ব্যাগস, অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ এয়ার ব্যাগস টু প্রোভাইড অ্যাডিশনাল কুশনিং, কুশনিং মানে কি, সাপোর্ট দেওয়া, ঠিক আছে, ফর দ্য হাউস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সো এখানে আমাদের আনসারটা কি, এয়ার ব্যাগস, এ আই আর বি এ জি এস। ওকে, সো দ্যাটস ইট, আজকের মতো এটুকুই। সো অনেকটা লম্বা সময় লেগে গেল, আমি জানি অনেকে বিরক্ত হচ্ছেন, বাট এটা কাদের জন্য, এই ভিডিওগুলো আমি বানাচ্ছি যারা নতুন মানে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য, তাদের জন্য এগুলো খুবই উপকারী হবে, যে আপনারা যদি একটু জেনে থাকেন যে কীভাবে আপনাকে সলভ করতে হবে প্রশ্নগুলো। মূলত এই ধরনের লেসন খুব কম পাবেন ইউটিউবে, যেখানে ফুল লেসন দেওয়া থাকে, ঠিক আছে, এক্সপ্লেইন করে। যাই হোক, আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের, যারা নতুন যারা প্রিপারেশন হচ্ছেন, তাদের ভালো কিছুটা হলেও উপকার হয়। আর আপনাদের মধ্যে যদি কেউ আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়তে চান আইএলটিএসের জন্য, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের ডিজায়ার স্কোরটা তুলে দেওয়ার জন্য। তো
কেউ যদি আগ্রহী থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার ভিডিও ডিসক্রিপশনে, ওখানে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।